আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা পড়ব বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় এর পরবর্তী অংশ তো বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি তোমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সব রকমের সাহায্য করবে ইনশাল্লাহ তো চলো বন্ধুরা এখন শুরু করা যাক আমরা প্রথমে পড়ব হাইড্রার কোষ সমূহ নিয়ে তোমরা জানো হাইড্রা দ্বিস্তরী স্তরি বা ডিপ্লোপ্লাস্টিক অর্থাৎ এদের স্তর দুইটি এপিডার্মিস অথবা এন্ডোডার্মিস এবং এন্ডোডার্মিসকে গ্যাস্ট্রোডার্মিস বলা হয় আর এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসকে পৃথক করে রাখে মেসোগ্লিয়া তো বন্ধুরা এখানে এপিডার্মিসের সাতটি কোষ আছে এবং গেস্টোডার্মিসের পাঁচটি কোষ আছে কিন্তু আমরা দুই এপিডার্মিস এবং গেস্টোডার্মিস দুটির কোর্স মনে রাখবো না আমরা শুধু এখানে এপিডার্মিসের সাতটি কোষ মনে রাখবো আর এগুলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ বন্ধুরা এই এপিডার্মিসের সাতটি কোষ মনে রাখার জন্য আমি তোমাদেরকে দুই প্রকার সূত্র শিখিয়ে দিব এর ভেতর থেকে যেই সূত্রটা তোমাদেরকে সহজ মনে হবে সেটি দিয়ে তোমরা এই সাত প্রকার কোষকে মনে রাখবে কিন্তু এই সাত প্রকার কোষকে মনে রাখতেই হবে যেভাবেই হোক না কেন কারণ এই সাত প্রকার কোষটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা এখন সূত্র দুটি শিখে নেওয়া যাক আমাদের প্রথম সূত্রটি দেখো পিসি ইন্টারের সংবাদ সংগ্রহে জনিকে পাঠালো এখানে পিসি এর পি দিয়ে পেশি আবরণী ইন্টারের দিয়ে ইন্টারস্টেশিয়াল সংবাদ দিয়ে সংবেদী সংগ্রহের সং দিয়ে স্নায়ু এবং গ্রহ থেকে গ্রন্থি জনিকে থেকে জনন এবং নিডোসাইট পিসি ইন্টারের সংবাদ সংগ্রহে জনিকে পাঠালো পেশি আবরণী ইন্টারস্টেশিয়াল সংবেদী স্নায়ু গ্রন্থি জনন নিডোসাইট সাত প্রকার কোষ আমাদের কমপ্লিট চলো আমরা এবার আরও একটি সূত্র দেখে নিই ইস জনি পেশির গরম দেখায় এখানে ইশ থেকে তিনটি কোষ ইন্টারস্টিশিয়াল স্নায়ু সংবেদী জনি থেকে জনন এবং নিডোসাইট কোষ পেশির থেকে পেশি আবরণী গরম থেকে গ্রন্থি কোষ সাত প্রকার কোষ কমপ্লিট তো বন্ধুরা এখান থেকে এই দুটি সূত্র থেকে যেটা দিয়ে তোমাদের মনে রাখার সুবিধা হবে তোমরা মনে রাখবে কিন্তু এই সাতটি কোষ মনে রাখা অত্যন্ত জরুরি বন্ধুরা এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি এপিডামিসের কোষ নয় এক নম্বর অপশনে দিল স্নায়ুকোষ দুই নম্বর অপশনে দিল গ্রন্থিকোষ তিন নম্বর অপশনে দিল পুষ্টিকোষ এবং চার নম্বর অপশনে দিল জননকোষ। আমরা জানি স্নায়ুকোষ গ্রন্থিকোষ এবং জনন এগুলি এপিডার্মিসের কোর্স কিন্তু পুষ্টিকোষ এটি এপিডার্মিসের কোষ নয় তাই আমাদের উত্তরটি হবে পুষ্টিকোষ বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ